Hello, Assalamualaikum everyone. Shobai kemon achen? This is Luna from Luna the Lunatic. Vlog ta khub special karon eta hocche amar prothom kono international tour er ekta series shuru korte jacchi ami. তো সবাই অলরেডি জানেন যে আমি হচ্ছে বালিতে আছি আর বালিতে কিভাবে সবকিছু প্রসেসিং করলাম আর কিভাবে হচ্ছে ঢাকা থেকে মানে বাংলাদেশ থেকে বালিতে ইন্দোনেশিয়ার সব প্রসেসিংটা আমি কিভাবে সবকিছু করেছি এটা নিয়ে আজকের ব্লগটা থাকছে আমাকে অনেক প্রশ্ন করেছেন সবাই ইনবক্স করতেছেন যে আপু কিভাবে সব করেছেন সো সেজন্যই এই ব্লগটা করা আমি আমার ট্রাভেল সিরিজটা দেওয়ার আগে কিভাবে আমি সব প্রসেসিং করেছি সেটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি আমার বালির ট্রাভেল ব্লগ সিরিজটা তো চলেন শুরু করি প্রথমে আসা যাক যে আমি কিভাবে স্টার্ট করেছি আমি ফার্স্টই হচ্ছে বলি অবশ্যই তো আপনার একটা পাসপোর্ট লাগবে বাংলাদেশী পাসপোর্ট সো পাসপোর্টটা আপনারা পাসপোর্ট অফিস থেকে করে নেবেন অনলাইনে এখন করা যায় আর সেটা সব প্রসেসিং হচ্ছে অলরেডি আপনারা যদি গুগল করেন আর এই পাসপোর্ট দিচ্ছে এখন সো পাসপোর্টটা আপনারা করে নেবেন সেটা ডিটেইলে আমি আর না যাই তো পাসপোর্ট করার পর যেটা থাকে যে আপনি এখন হচ্ছে বালি বা ইন্দোনেশিয়া যেহেতু আসবেন প্ল্যান করেছেন তো সেখানে ফার্স্টে কি দরকার যে আপনার ভিসাটা এখন ওই দেশ বাংলাদেশকে দিচ্ছে কিনা তো বাংলাদেশের ভিসা প্রসেসিংটা আগে আপনার জানতে হবে যে আপনি কোন টাইমে যাচ্ছেন লাইক আপনি যদি এয়ার টিকেটটা করতে চান আমরা যেটা করেছি আমরা প্রায় 3 মাস আগে করেছি এয়ার টিকেট যেটা হয় যে আগে টিকেট করলে প্রাইসটা একটু কম পড়ে তো অবশ্যই চেষ্টা করবেন যদি আপনার কোনো টাইমের ইস্যুস না থাকে যে ধরেন আপনি এখন নভেম্বর মাস চলতেছে আপনি লাইক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের টিকিট করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রাইসিংটা অনেক কমে যায় কারণ ইনস্ট্যান্ট হচ্ছে এয়ার টিকিটের প্রাইস অনেক বেশি থাকে তো আপনি কোন এয়ারলাইন্সে যাবেন যেমন হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স বা মালয়েশিয়ার যেটা এটা মনে হয় মালিন্দো তারপর এগুলা ভালো তো আমরা যেটা সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসছি তো সিঙ্গাপুর এয়ারলাইন্স ডেফিনেটলি অনেক ভালো সার্ভিস ওদের আমার তো অনেক ভালো লেগেছে তো এই জন্য বলতেছি যে ওই এয়ারলাইন্সে আপনারা ডিরেক্ট হচ্ছে ওয়েবসাইট থেকে কাটতে পারেন আমরা নিজেরা করেছি আমাদের এয়ার টিকিট সো আমি আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব অনেকে এজেন্সি থেকে করে সো সেটা আসলে আপনাদের পার্সোনাল চয়েস যে এজেন্সি থেকে কাটবেন কি না অথবা নিজেরা করবেন কি না আর আমি আর সাজিদ হচ্ছে নিজেই করেছি তারা চাইলেই নিজেরাই সব করতে পারেন যদি আপনাদের করার মতো টাইম থাকে আচ্ছা তো যেটা বলতেছিলাম যে এয়ার টিকেটটা করে নেবেন 3 মাস বা 4 মাস আগে যদি সম্ভব হয় আর সেক্ষেত্রে আপনারা ডেট দিলে কতদিন থাকতে চান ওই ডেট অনুযায়ী হচ্ছে ওখানে প্রাইসিংটা চেঞ্জ হতে থাকে মানে শুক্রবারে একটা শনিবারে একটা এরকম অনেক প্রাইস চেঞ্জ হয় তো ওভাবে আপনারা যেটা আপনাদের প্রেফারেবল মনে হবে রিজনেবল মনে হবে আপনারা এয়ার টিকেট করার জন্য দেখবেন আর ভিসাটা দেয় হচ্ছে কত 60 দিনের জন্য দেয় 3 মাসের মধ্যে তুমি 60 দিন স্টে করতে পারবে আমাদেরটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা হ্যাঁ আমরা হ্যাঁ ওদের সবচেয়ে বড় কথা বালিতে হচ্ছে বাংলাদেশিদের ভিসা ছিল না অন অ্যারাইভাল ভিসাটা অফ ছিল যেটা 2000 মানে কোভিডের আগে পর্যন্ত কিন্তু বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা ছিল তো যেটা হয়েছে যে অফ করে দিয়েছিল 2022-এর শুরু থেকেই মনে হয় আর আমরা হচ্ছে ভিসা মানে এই জিনিসটা আমাদের একটা মিস্টেক হয়েছিল আমরা না দেখেই হচ্ছে এয়ার টিকেট করে ফেলেছিলাম যে অন অ্যারাইভাল ভিসা নাকি কি ভিসা তো আপনারা যেটা করবেন সবার আগে ওই টাইমে আপনার ভিসাটা বাংলাদেশ থেকে কি দিচ্ছে কি না সেটা আগে কনফার্ম করে নেবেন আর এখনকার রিসেন্ট যেটা আমরা আসছি নভেম্বরের 10-এ আমরা ফ্লাই করেছি আর আমাদের ভিসাটা করেছি আমরা অক্টোবরের মিডলের দিকে তো ওই সময় আমাদেরকে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়েছে এর আগে পর্যন্ত সিঙ্গেল এন্ট্রি ভিসাটাও ছিল না লাইক আমরা অ্যাপ্লাই করেছি মনে হয় অক্টোবরের 12 তারিখের দিকে না 18 তারিখে আমাদের ডেট দিছিল যাওয়ার জন্য হ্যাঁ তো 12 তারিখের আগের সপ্তাহেও আমরা জানতাম না যে আমরা ভিসা পাবো কিনা কারণ ওই সময়ও কোনো ভিসা বাঙালিদের জন্য দিচ্ছিল না বাট তখন আরেকটা ওয়েতে করা যেত ওটা ওদের কোনো যদি মানে অ্যানাউন্সমেন্ট না থাকতো তাহলে আমাদের টোটালি লাইক ইন্দোনেশিয়া থেকে কেউ একজনকে আপনার জন্য অ্যাপ্লাই করতে হবে যে আপনি মানে সে আপনাকে আসতে বলছে বা এরকম ইনভাইট করেছে তাহলে আপনি যেতে পারবেন পার পারসন $300 করেছিল
হ্যাঁ, এবং সেটা সেটা আবার অনেক এজেন্সি আছে, এজেন্সি থ্রুতে করা যায়। হুম, যে $300 দিয়ে পার পার্সন, মানে আমাদের দুজনের $600 লাগতো, লাইক 60,000 টাকার মতো এখন যদি ডলারে বাংলাদেশি টাকায় চিন্তা করেন শুধু ভিসার জন্য। আর এরপর আর লাকিলি আমরা এক সপ্তাহ, আমরা যেদিন অ্যাপ্লাই করলাম ওই সপ্তাহেই হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসাটা ইন্দোনেশিয়া এম্বাসি চালু করেছে, সেটা আমাদের পার হেড ১০,৫০০ টাকা করে পড়েছে, আর দুজনের ২১,০০০ টাকা ভিসার জন্য। আর অন অ্যারাইভাল ভিসা আমরা শুনেছিলাম যে নভেম্বরের শুরুতে দিয়ে দিবে, আমি এখন আছি বালিতে, আজকে হচ্ছে ১৬ তারিখ নভেম্বরের, তো এখন একদম রাইট নাও আমি জানি না অন অ্যারাইভাল ভিসাটা চালু হয়েছে কিনা, বাট চালু হওয়ার কথা, মানে সুখবর এটা আমাদের জন্য। সো এই ক্ষেত্রে আমি বলবো প্লিজ আপনারা গুগলে ইন্দোনেশিয়ান এম্বাসি অফ বাংলাদেশ এটা লিখে সার্চ করলেই, আমি লিঙ্কটা দিয়ে দিব নে, আপনারা একটা নাম্বার পেয়ে যাবেন, ওই নাম্বারে কল করলে মানে অফিস টাইমে ১০টা থেকে দুপুর ১টা ২টার মধ্যে তারা আপনাদেরকে ওই সময়কার ইনফরমেশনটা দিয়ে দেয় যে অনারেবল চালু হয়েছে কিনা বা সিঙ্গেল এন্ট্রিতেই আপনাদের আসতে হবে কিনা। সো জাস্ট ডু দ্যাট, মানে গুগলে সার্চ করে ওই নাম্বারে ইন্দোনেশিয়ান এম্বাসি ঢাকার অফিসে জাস্ট কল করলেই হবে, আর কিচ্ছু লাগবে না, আর এজেন্সিও লাগবে না, ওনাদেরকে কল করলেই আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন যে এখন কি অনারাইভাল চালু হয়েছে নাকি আবার ১০,৫০০ টাকা দিয়ে আসতে হবে, তো এই আর কি। আর অনারাইভালেও কিন্তু ইন্দোনেশিয়া মানে বালি যদি আপনি আসেন, বালির এয়ারপোর্টে নামার পরে একটা ফিজ লাগে না, বালিতে কোনো আগে থেকে ভিসা করতে হয় না, তো সেই ক্ষেত্রে একটা পেমেন্ট দিতে হয়। সো এই আর কি, চলে গেল আমাদের ভিসা প্রসেসিং। আর এয়ার টিকেটটা আমাদের পড়েছে পার হেড ৫০,০০০ আসা যাওয়া রাউন্ড ট্রিপ, মানে আমাদের রিটার্ন সহ, সো দুজনের ১,০০,০০০ মতো পড়েছে। আর তারপর ভিসা যে আপনারা অ্যাপ্লাই করবেন, যদি আপনাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হয় সেক্ষেত্রে কিছু ডকুমেন্টস লাগে, সেটা যদি আপনাদেরকে ইন্দোনেশিয়ান এম্বাসি থেকে বলে সেক্ষেত্রে ওরাই আপনাদেরকে সব ডকুমেন্টসগুলো বলে দিবে। আর অন অ্যারাইভাল হলে তো কোনো কথাই নাই, আসলেন টিকিট থাকতে হবে, রিটার্ন টিকিট, আর সাথে থাকতে হবে হচ্ছে আপনার কি জানি ভ্যাকসিন সার্টিফিকেট, এটা অনেক ইম্পর্টেন্ট, পাসপোর্ট, ভ্যাকসিন সার্টিফিকেট, রিটার্ন টিকেটের কপি, আর হচ্ছে হোটেল বুকিংয়ের কপি, আপনাকে হোটেল বুকিংগুলো বাংলাদেশ থেকে করেই আসতে হবে এবং সেটার কপিও নিয়ে আসতে হবে ফটোকপি করে। সো ওইটা এয়ারপোর্টে ইমিগ্রেশনে দেখে, আর হচ্ছে দেখে হচ্ছে আপনার, ও আমাদের সিঙ্গেল এন্ট্রি ভিসাতে ট্রাভেল ইন্স্যুরেন্স লেগেছে, করেছিলাম হচ্ছে গিয়ে নামটা জানি কি জেনারেল জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আর কি, মেবি ওনার নাম নাম্বারটা দিয়ে দিও তুমি ডিটেইলস। হ্যাঁ হ্যাঁ, আমি ডেসক্রিপশনে আমরা যাদের কাছ থেকে করেছি সেটা লিংকটা দিয়ে দিব, উনি আমাদের ট্রাভেল ইন্স্যুরেন্সটা থাকে, আপনার যতদিন ভিসা পেয়েছেন আপনি স্টে করবেন ততদিনের ওরা একটা, না আমাদের ৩২০০-৩৩০০ টাকার মতো লাগছে দুইজনের। হ্যাঁ, ৩,৩০০ টাকার মতো লেগেছে, ৪-৩ সপ্তাহ এরকম বিভিন্ন টাইমের ইন্স্যুরেন্স থাকে, আমাদের ২২ দিন ছিল, আমাদের ২২ দিনের ট্যুর টোটাল, সো আমাদের ৩,৩০০ টাকার মতো লেগেছে। আর যদি কেউ আরেকটু মানে কম থাকেন, লাইক ১ সপ্তাহ থাকেন বা ২ সপ্তাহ থাকেন, প্যাকেজটা আরো কমেও আছে, মানে ট্রাভেল ইন্স্যুরেন্সের কথা বলছি। তো গেলো ট্রাভেল ইন্স্যুরেন্সের কথা, এটা হচ্ছে যদি আপনি ভিসা করে আসেন, আমি বারবার বলছি যেটা আমরা করে আসছি, আর যদি এই আল্লাহর রহমতে অনারাইভাল চালু হয়ে যায় বাংলাদেশিদের জন্য, তাহলে তো এগুলো কিছু লাগবে না, শুধু ভ্যাকসিন সার্টিফিকেট, পাসপোর্ট, আপনার হোটেল বুকিং, এয়ার টিকেটের কপি, এগুলাই এনাফ, আর কিছু লাগে না। তো আর হচ্ছে এরপর যেটা আসে যে আপনি কতদিন থাকবেন টোটাল, সেটা টোটালি ডিপেন্ডস অন ইউ, আমরা যেটা আমাদের প্ল্যান করেছি ২১ ডেজ স্টেইং অ্যাট বালি, লাইক বিভিন্ন আইল্যান্ড মিলিয়ে, সেটা আপনারা ১ সপ্তাহ আইটিনারিতে করতে পারেন, ১৪ দিনের করতে পারেন, আমাদেরটা ৩ সপ্তাহের। তো এভাবে আমরা করেছি, নিজেরাই আমরা ফার্স্টে চুজ করেছি। তো আপনি ফোর্থলি আসে যে আপনি কোন মানে কোন কোন জায়গা কভার করবেন আর কোন কোন জায়গায় কতদিন থাকবেন,
তো সেক্ষেত্রেও আমি গুগল করেছি, আমি ব্লগ দেখেছি, আমি ইউটিউবে অনেক ব্লগ দেখেছি, আমি হ্যাঁ গুগলে আমি দেখেছি যে কোন কোন জায়গায় অবশ্যই ভিজিট করা উচিত। সো ওভাবে আমি এই জিনিসগুলা সাজিয়েছি যে আমি ফার্স্টে কই থাকবো এভাবে। সো এটা আপনাদের টোটাল ডেজ এর উপর ডিপেন্ড করে আপনারা ওই দিনগুলো ভাগ করে নেবেন, যে 3 দিন এখানে 3 দিন ওখানে এরকম করে। সো আমার মনে হয় ম্যাপটা সম্পর্কে আগে একটা আইডিয়া নেওয়াটা ইম্পর্টেন্ট, যে শুরুতে তো আসলে অচেনা, কিন্তু আমার মনে হয় একটু কেউ যদি একটু টাইম নিয়ে দেখে যে মেইন বীজ মেইন শহর কোনটা বালির, এরপরে গিলি কোন দিকে, তারপরে নুসাপেনিতা কোন দিকে, তাহলে আমরা আমরা ওভাবেই কিন্তু করেছি যে আমরা নামতেছি কোন জায়গায়, এয়ারপোর্টটা কোথায়, এরপর আপনার আইল্যান্ড গুলা কোনটা কোন দিকে, এবং কোনটা আমার জন্য আগে গেলে পরে গেলে সুবিধা হবে, সেটা চিন্তা করে আমরা আমাদের প্ল্যানটা করেছি। শর্টলি বলি, আমি ফার্স্টে হচ্ছে বালি যে এয়ারপোর্ট সেখানে নামার পর যেটা শহর কুতা সেখানে ছিলাম, ওখান থেকে আমি সরাসরি এখন নুসাপেনিডাই চলে আসছি। নুসাপেনিডা থেকে এটা একটা আইল্যান্ড, এখান থেকে গিলি আর একটা আইল্যান্ড, তো আমি নুসাপেনিডা থেকে গিলি যাব, গিলি থেকে আমি আবার ওই যে মেইন হারবার, মানে ওরা হচ্ছে ওই যে পয়েন্ট গুলাকে হারবার বলে, তো ওখানে হচ্ছে আমি চলে যাব, গিয়ে ওখান থেকে আমি উবুদে যাব। উবুদ হচ্ছে আবার বালি থেকে মানে ডিরেক্ট কোনো বোট লাগে না, মানে কুতা থেকে উবুদে আপনি গাড়িতেই যেতে পারবেন, বাট এইগুলা জায়গায় বোটে আসতে হয়, নুসাপেনিডা বোটে আসতে হয়। উবুদ আর কুতা তো সেম আইল্যান্ড, বালি ওটা বালি, ওটাও এটাও বালি, নুসাপেনিডা ইজ অলসো বালি বাট একটা আলাদা আইল্যান্ড, ডিফারেন্ট আইল্যান্ড। হ্যাঁ হ্যাঁ, কুতার যে জায়গাটা সেটা হচ্ছে মেইন শহর আর কি, যে উবুদও ওখানে, তো উবুদে হচ্ছে আপনি গাড়িতেই যেতে পারবেন, বোট লাগে না সেটা বলতে যাচ্ছি। তো এরপর আমরা যেহেতু ব্যাক করে ফেলতেছি, আমরা উবুদে যাচ্ছি, উবুদ থেকে আমরা আরেকটা ওদের আরেকটা পার্ট আছে, মানে এটা হচ্ছে জিম্বারান পার্ট, এটার একটা জায়গা হচ্ছে উলুয়াতু, আমরা উলুয়াতুতে থাকবো 3 দিন, তারপর আবার কুতা ব্যাক করব লাস্ট 2 দিন, তারপরে তো আমাদের রিটার্ন টিকেট মানে এয়ারপোর্ট থেকে ঢাকা, তো সিঙ্গাপুর এয়ারলাইন্সই করা আমাদের দুইটা, এই হচ্ছে আমাদের প্ল্যান। আর এরপর আমরা হোটেল বুকিংয়ে আসলে, আমরা ফার্স্টে আমরা যেহেতু এয়ার টিকেট করার পরে ভিসাটা যখন আমরা করব, এর আগে আমরা হোটেল বুকিংগুলো দিছি, তাই না? কারণ ভিসাতে আপনার হোটেল বুকিং এর কপি দেখাতে হয়। তো হোটেল বুকিংটা আমি আর সাজি টোটালি নিজেরা করেছি, এবং সেটা আমরা টোটালি করেছি booking.com আর এগোটা থেকে, মানে একটা করছো না, একটা থেকে একটা দুটো, হ্যাঁ booking.com থেকে বেশি করা হয়েছে। আর হচ্ছে আরেকটা জিনিস লাস্টলি থাকে, যে এখানে এসে আপনার অনেক ট্রান্সপোর্টেশন লাগে, প্রচুর ট্রান্সপোর্টেশন লাগে, আর বালিতে কোনো লোকাল ট্রান্সপোর্টেশন বলতে শুধুমাত্র মোটর বাইক, তো এটা মোটর বাইক যেটা অ্যাকচুয়ালি অনলি ভেহিকেল ওদের, আর বাকি হচ্ছে গাড়ি যেটা আপনাকে ভাড়া করে করে যেতে হবে, কোনো লোকাল ওইরকম আর কোনো ট্রান্সপোর্ট নাই। তো আপনারা যদি এরকম মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করেন, ধরেন আপনি কুতা থেকে এখন আমরা যে নুসাপেনিডায় আসছি, ওখানে আপনার হারবারে যেতে হবে, হারবারে আপনাকে গাড়ি ভাড়া করে যেতে হবে, ওখান থেকে বোট আছে, বোট থেকে নুসাপেনিডা হারবারে নামাবে, হারবার থেকে আবার নুসাপেনিডার যে হোটেলে আপনি আসবেন সেখানে আসবেন, সেখানে আপনাকে আবার গাড়িতে করে আসতে হবে, যেহেতু সাথে অনেক লাগেজ ব্যাগ এগুলো থাকে। সো এখানে ট্রান্সপোর্টেশনটা অনেক বড় একটা কস্ট, তাই না? ট্রান্সপোর্টেশন অনেক বড় একটা কস্ট এবং অনেক বিরক্তিকর একটা কস্ট, মানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই মানে এরা রেট বসে দিবে 150 কে। আচ্ছা, ওদের দেশে তো আমরা অলরেডি জানি যে ওরা 1000 হিসাব করে সবকিছু, মানে ফার্স্ট অফ অল আমি বলতে চাই ডলার রেট হচ্ছে এখানে 14,800, 15,000, 14,000, বড় কথা বাংলাদেশি টাকায় এখন 6.5 এরকম দিয়ে গুণ করতে হয়, মানে ওদের 1000, তো এই হচ্ছে কথা। সো আমরা এখানে এসে বাকি ট্রান্সপোর্টেশনগুলো ম্যানেজ করেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা ফার্স্টে ভাবছিলাম দেশ থেকে করব কিনা, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ওদের আপনাকে অনেক ক্যালকুলেশন করে সব করতে হবে, অত কষ্টও না, জাস্ট কিছু সময় দিতে হয়। আমরা যেমন এসেই হচ্ছে এই জিনিসগুলো করেছি, আর প্রত্যেকটা হোটেলে আপনি যে উঠবেন না, ওখানে ওরা আপনাকে মানে বোটের ইয়ে কত টাকা এগুলো সব বলে, কিন্তু প্রবলেম হচ্ছে যে কোত্থেকে আপনি করবেন, এক একজন এক এক দাম বলে মোটামুটি, আর বোটগুলার নিজস্ব ওয়েবসাইট আছে, তাই না?
একটা ওয়েবসাইট আছে easybook.com লিংক দিয়ে দিব নে, ওটা থেকে আপনারা ডাইরেক্ট করতে পারেন। ওটা থেকে করলে হচ্ছে যে ওদের যে মেইনলি টিকেটিং প্রাইস সেটাই আপনারা খরচ করবে, আর হচ্ছে বাকি যে আসা যাওয়ার আবার গাড়ির খরচটা কারে যে আসবেন ওটা আবার আপনার আলাদা করে অ্যাড হবে। তো এই ছিল এখানকার টোটাল ট্রান্সপোর্টেশন সিস্টেম, যে প্রত্যেকটাতে আপনি যাবেন, আপনি পরের দিন যে আপনার ট্রিপ প্ল্যান সেটা আপনি করবেন, এ আর কি। আর আদার্স সব ডিটেল তো আমি আমার ব্লগে দিবই, মানে আমার যে প্রতিদিনের ডে ওয়ান ডে টু আমি এভাবেই হয়তো ব্লগগুলো দিব, সো ওখানে কিন্তু সব ডিটেল থাকবে। বুকিং ডট কম থেকে কীভাবে হোটেল বুক করেছি আমরা এটা আমি আলাদা একটা ব্লগে আলাদা করে দিয়ে দিচ্ছি, কারণ এটা অনেক বড় হয়ে গিয়েছে অলরেডি। এখানে শুধুমাত্র কীভাবে সব প্রসেসিং করলাম সেটার ডিটেলটাই আছে, সো হোপফুলি আপনাদের অনেক কাজে লাগবে। সবাই যারা যারা জানতে চেয়েছিলেন এই ভিডিওটা অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে কিন্তু আমি আমার সব ইনফরমেশান শেয়ার করেছি। তো এই ব্লগটা জাস্ট একটা ইনফরমেশান ব্লগ হিসাবেই থাকছে, আর আদার ঘোরাঘুরি তারপর সব কিছু আমি এখন আস্তে আস্তে দেওয়া শুরু করব। আর এটা হচ্ছে আমার বালি সিরিজের প্রথম ব্লগ, সো আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই এনজয় করেন অ্যান্ড ওয়েট করেন অন্য সব ব্লগের জন্য। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ যারা আমার শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখেছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আর বালির ব্লগ আমি জলদি দিব আপনাদের সবার রিকোয়েস্টে। এরপরের ব্লগটাই হোটেল বুকিং অ্যান্ড প্যাকেজিংয়ের একটা ব্লগ থাকবে, তারপর আমার ডে ওয়ান ডে টু ব্লগ শুরু হয়ে যাবে। টাটা।